ইয়াজিদকে কিন্তু বসিয়েছে তার বাবা মুয়াবিয়া, এবং শুধু বসিয়েছে নয়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার তারিখুল খোলাফার মধ্যে বর্ণনা করেছেন, হাফেজ ইবনে কাসির আল বেদায়া ওয়া নেহায়াতে বর্ণনা করেছেন, আরও অন্যান্য মুহাররিখিনে কিরাম নিজ নিজ তারিখের কিতাবে বর্ণনা করেছেন যে মুয়াবিয়া যখন জবরদস্তি ও রাজা বা বাদশাহ হয়েছিল, সে মারা যাওয়ার দশ বছর আগে থেকেই ইয়াজিদের নামে বায়াত নেওয়া শুরু করে। সে মারা গেছে 60 হিজরির রজব মাসে, আর সে ইয়াজিদের নামে বায়াত নেওয়া শুরু করে 50 হিজরি থেকে, মানে 10 বছর আগে থেকে। তো 10 বছর ধরে সে যদি তার ছেলের নামে বায়াত নিতে থাকে, তো তার কেউ বাকি থাকবে? সবকেই তো সে ইয়াজিদের নামে বায়াত করে ইয়াজিদের রাস্তাটাকে ক্লিয়ার করে দিয়েছিল। তারপরেও তাকে শিখিয়ে গেছিল যে আমার পর তুমি তো বসবে, কিন্তু খেয়াল রেখো যে তোমার 4 জন পথের কাঁটা হয়ে দাঁড়াবে, এক রেওয়ায়েতে 5 জনের কথা, দুটোই ঠিক। তারপর ইয়াজিদ যখন আসে, 5 জনের ভিতরে একজনের ইন্তেকাল হয়ে গেছিল, যার নাম হযরত আবু বকরের ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর। এই 4 জন থেকে তুমি সর্বপ্রথম বায়াত তলব করবে, সবাইকে আমি তোমার পদতলে নিয়ে চলে এসেছি, কিন্তু এই 4 জনকে আমি পারিনি, একজনের ইন্তেকাল হয়ে গেছে। তো এই 4 জনকে তুমি বসার সাথে সাথেই তাদেরকে বায়াত নিবে, যদি তারা বায়াত অস্বীকার করে সঙ্গে সঙ্গে তাদেরকে কতল করতে কসুর করবে না। তো উনাদেরকে হত্যা করার শিক্ষা প্রথম তো তার বাবাই শিখিয়েছে, নাকি? আমি ওই হিস্ট্রিতে আজকে আসছি না, তারপর কি হলো ওটা পরে আসব। এই মুয়াবিয়া যে কারবালার মূল নায়ক আসল, এইটা আমি আপনাদের সামনে তুলে ধরব। এটা কিন্তু তুলে ধরা সম্ভব নয় একটা বক্তব্যের মাধ্যমে। এই যে পুরো ডায়েরিটা হচ্ছে আমার নোট, পুরো হাদিস রিসার্চ করে করে করে, কোরআন হাদিস তাফসীর তারিখ থেকে পুরো আরবি ইবারত সহ আমার এখানে সব নোট আছে। আগে জানব আমরা এই দুই খানদান পরিচয়, এই খানদান পাখে আর বিরোধী বনু উমাইয়ার। ইমাম পাকদের এই খানদান পাক বা রসুল পাকের এই খানদান পাককে বলা হয় হাশমি খানদান, আর মুয়াবিয়ার খানদানকে বলা হয় মারওয়ান মুয়াবিয়া, এদের খানদানকে বলা হয় বনু উমাইয়া। বনু উমাইয়া কেন বলা হয় আর এনাদেরকে বনু হাশম কেন বলা হয়? যখন আব্দুস সামস জন্মগ্রহণ করলেন, হযরতে হাশেম আর আব্দুস সামস দুই ভাই, এরা যমজ ভাই, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর ইব্রাহিম আলাইহিসসালামের সুলভ থেকে ইসমাইল আলাইহিসসালামের কাছে আসলো, কিন্তু ইসহাক আলাইহিসসালামের কাছে যায়নি, কিন্তু তিনিও পয়গম্বর। ইসমাইল আলাইহিসসালাম থেকে এই নূর একটা চেনের মাধ্যম দিয়ে আসছে, কিন্তু এই বংশটা বিশাল, একজনের তো একটা ছেলে নয়, এক একজনের 10টাও ছেলে আছে, কিন্তু নূর সব দিকে যাচ্ছে না, একটা ধারা দিয়ে আসছে। আস্তে আস্তে যখন দুই ভাই জন্মগ্রহণ করলো, হাশেম আর আব্দুস সামস দুজনে যমজ, তো হযরত হাশেমের কাছে নূরটা আসলো, আব্দুস সামসের কাছে গেল না। যখন যমজ দুই ভাই জন্মগ্রহণ করলো, তারিখের কিতাবে এসছে তামাম তারিখে যে হযরত হাশেমের দুই পায়ের দুই আঙুল আর আব্দুস সামসের কপাল জোড়া লাগা অবস্থায় জন্মগ্রহণ করেছে। হযরত হাশেমের পায়ের আঙুল, বুড়ো আঙুল আর পাশের আঙুল, আর আব্দুস সামসের কপাল, তার মানে আব্দুস সামস হযরত হাশেমকে সাজদাকরত অবস্থায় জন্মগ্রহণ করেছে। অতঃপর হযরত হাশেম যখন বড় হলেন, যেহেতু নূরে মুহাম্মাদি উনার সুলবে রয়েছে আল্লাহ পাকের তরফ থেকে, মক্কা শরীফ কাবা শরীফের তত্ত্বাবধায়ক এবং মোতওয়াল্লি এবং হাজিদের পানি পান করানো, রিফাদা ও সিকায়া, এস পুরো দায়িত্ব উনি পেলেন। তাতে হাশেম আব্দুস সামস ক্ষুণ্ণ হলো, আব্দুস সামস ক্ষুণ্ণ হওয়ার কারণে সে বিদ্রোহ করলো, কমপ্লেন করলো, ঝামেলা করলো, অনেক ঘটনা ঘটেছে। তারপর আব্দুস সামস মারা যায়, তো মুয়াবিয়া প্রকট হলো এই হাশেমের বিরুদ্ধে, হাশেম তার চাচা। তো তারপর তাকে নির্বাসন দেওয়া হলো, ওই মক্কাবাসীরাই তাকে নির্বাসন দিল, কারণ মক্কাবাসীরা ওনাকে করেছিল। এখন এই উমাইয়া, এর নাম হলো আব্দুস সামসের ছেলে উমাইয়া, উমাইয়ার ছেলের নাম আবু সুফিয়ান না হার্ব, উমাইয়ার ছেলের নাম কি
হারব হারবের ছেলের নাম আবু সুফিয়ান আবু সুফিয়ানের ছেলের নাম মুয়াবিয়া মুয়াবিয়ার ছেলের নাম ইয়াজিদ এই খানদানকে এই জন্য বলা হয় উমাইয়া খানদান আর হযরত হাসেম তার ছেলের নাম আব্দুল মুত্তালিব তার ছেলের নাম হযরতে আব্দুল্লাহ ও আবু তালিব আর হযরতে আব্দুল্লাহর ছেলের নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরতে আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের ছেলের নাম হযরতে আলী আর রাসূল পাক থেকে খাতুনে জান্নাত পাক আর মাওলা আলী আর খাতুনে জান্নাত পাক থেকে হাসান আর হুসাইন আলাইহিস সালাম এই হলেন হাসেমি খানদান এই জন্য এই খানদানকে বলে কি হাসেমি খানদান হাসেমি বংশ আর ওটা হলো উমাইয়া বংশ এই হাসেমির সাথে উমাইয়াদের চিরদ্বন্দ্ব ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন তখন দ্বন্দ্ব আরো বেড়ে গেল যখন উনি তাওহীদের কথা বললেন একত্ববাদের কথা এক আল্লাহর কথা তখন সেটা মেনে নিতে পারল না যে আজ এতদিন আমাদের গোত্রীয় দ্বন্দ্ব ছিল আর আজ ওই ফ্যামিলির লোক এখন নিজেকে নবী দাবি করছেন আবার বলছেন আমরা 360 মূর্তি পূজা করি এরা বলছে আল্লাহ এক তখন ওটা ধর্মীয় দ্বন্দ্বে পরিণত হলো এবং ধর্মীয় দ্বন্দ্ব শুধু তাই নয় যদি ইমাম তাবারি তার তারিখে তাবারির মধ্যে লিখেছেন যে যদি যত যুদ্ধ হয়েছে তা সব যুদ্ধের হোতা হচ্ছে আবু সুফিয়ান মুয়াবিয়ার বাবা যদি মুয়াবিয়া ইসলামের বিরুদ্ধে তার পতাকা না উড়াতো তাহলে এই যত জঙ্গ হয়েছে একটিও হতো না বদর হুনায়ন খন্দক সব যুদ্ধের সেনাপতি ছিল এই আবু সুফিয়ান চিরকাল যারা ওনাদের সাথে দুশ্মনী করে এসছে তারা নাকি আজ মুসলমান বুঝতেছেন চিরকাল যারা ওনাদের সাথে এই বনু উমাইয়ার পরিচিতি আল্লাহ পাক কোরআন পাকে দিয়েছেন চিনিয়ে দিয়েছেন কিন্তু মোল্লারা চিনতে দেয় না বুঝতেছেন না বনু উমাইয়াটা তো বুঝলেন আমি বনু উমাইয়াটা বোঝাবার জন্য আমাকে এতটুকু শর্টের মধ্যে আমাকে এতটা আসতে হলো এই বনু উমাইয়া মানে মুয়াবিয়ার ফ্যামিলি মুয়াবিয়া মারওয়ান এদের বংশটাকে বলা হয় উমাইয়া বংশ বনু উমাইয়া আর ইমাম পাকদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা পাক ইনাদের বংশকে বলা হয় হাসেমি বংশ দুই বংশের কথা কোরআনে আছে বনু উমাইয়ার জন্য কোরআন পাক এক আয়াত পাক আছে একাধিক আয়াত এবং আল্লাহ পাক চিনিয়ে দিয়েছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে থেকে জানিয়ে দিয়েছেন এই বংশের জন্য যে এই বংশ কত খারাপ এর উপরে সূরা বানি ইসরাইল 60 নম্বর আয়াত আমি এই কোরআন থেকে আমি আপনাদের বক্তব্য শুরু করব আয়াত নম্বর 60 আয়াত পাক অবতীর্ণ করে আল্লাহ পাক বলেছেন ওয়া মা জাআলনা আর-রুয়্যা আল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন-নাস ওয়াশ-শাজারাতাল মালউনাতা ফিল কুরআন এর অর্থ এবং আমি ওই স্বপ্নকে যা আপনাকে দেখিয়েছিলাম রাসূল পাককে বলছেন আল্লাহ পাক আল্লাহ তার হাবিবকে বলছেন নবী পাককে যে আমি ওই স্বপ্নকে যা আপনাকে দেখিয়েছিলাম কিন্তু মানুষের জন্য খুব বড় মুসিবত ওই স্বপ্নটা এবং ওই বৃক্ষ যার উপরে কোরআনে অভিসম্পাত রয়েছে সাজারাতাল মালাউন অভিশপ্ত বৃক্ষ তাহলে সাজারা দুই প্রকারের সাজারার কথা কোরআনে উল্লেখ রয়েছে এখানে এই সাজারা সাজারাতাল মালাউনা অভিশপ্ত বৃক্ষ আরেকটি সাজারা কোরআনে উল্লেখ আছে সাজারাতুত তাইয়্যিবা বা সাজারাতুল মুবারাকা পবিত্র বৃক্ষ যে এই পবিত্র বৃক্ষ সাজারাতুত তাইয়্যিবার দামান আমরা ধরেছি আর মোল্লারা ওই সাজারাতাল মালাউনার দামান ধরেছে এখন দুই গ্রুপ দুই সাজারা নিয়ে কবরে যাবে বুঝছেন না আমরা সাজারাতুত তাইয়্যিবা নিয়ে কবরে যাব আর ওরা সাজারাতাল মালাউনা এই সাজারা নিয়ে কবরে যাবে এখন যে সাজারা যে ফায়দা দিবে সাজারাতুত তাইয়্যিবা মানে পবিত্র সাজারা বা বৃক্ষ সাজারা মানে বৃক্ষ পবিত্র সাজারা কিয়ামতের দিনে পবিত্র কাজ কাজে লাগবে মানে নাপাক অভিশপ্ত জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে আর সাজারাতাল মালাউনা যার উপরে আল্লাহ পাক লানাত করেছেন ওই সাজারা নিয়ে যে কবরে যাবে কিয়ামতের দিনে ওই সাজারা যেখান থেকে উৎপত্তি ওই জাহান্নামে তারা যাবে বুঝতে পেরেছেন না এই সাজারাতাল মালাউনাটা কি আর ফিতনাতাল লিন-নাস মানুষের জন্য বড় মুসিবত এটা কি এটা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দেখিয়েছেন এবং আল্লাহ রাসূল এটা ব্যাখ্যা করেছেন এর শানে নুজুল হচ্ছে এই আমি আগে বুঝিয়ে দিই তারপরে আমি তাফসীরে আসছি একটি শানে নুজুল আর একটি হচ্ছে তাফসীর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন মেম্বার শরীফে একটু না তন্দ্রা এসে গিয়েছিল তন্দ্রা আসে না সামান্য তো তন্দ্রার মধ্যে উনি দেখছেন যে কিছু মানুষ বানরের আকৃতিতে লাফিয়ে লাফিয়ে মেম্বারে উঠছে
এটা দেখে হুজুরের মন খুব খারাপ হয়ে গেল এবং এটা দেখার পর উনি যতদিন হায়াত পাকে ছিলেন আর হাসেননি। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কেন এই অবস্থা, আপনি হাসেন না, আপনার চেহারা মলিন কেন? তখন উনি বললেন, আমি দেখলাম যে আমার পর বা দি আমার পর আমার এই মেম্বারে বানরের আকৃতিতে বানরের মতো লাফিয়ে লাফিয়ে মেম্বারে উঠছে। এটা তো আমি দেখলাম যে তারা কারা, এটা দেখে আমার মন খুব খারাপ হয়ে গেছে। এখন আমি তাফসিরে আসার আগে আপনারাই চিন্তা করুন, হুজুরের পর এই মেম্বারে কে কারা উঠল? বাদি, আমার পর। কিন্তু মুফাসসিরিনে কেরামগণ কি বর্ণনা করেছেন, যখন এই স্বপ্ন দেখলেন তখনই আল্লাহ পাক এই আয়াত পাক অবতরণ করলেন, এই আয়াত পাকের নাজিল করলেন। আমি কি আপনাকে স্বপ্নে দেখাইনি সেই স্বপ্ন যা মানব জাতির জন্য খুব বড় মুসিবত, মানে এই বানরের মতো আপনার খানদানকে ছেড়ে এই বানরের আকৃতিতে বানরদের উঠাটা, এটা সমগ্র কেয়ামত তক সমগ্র মানব জাতির জন্য এটা মুসিবত, এটা আমাদের মুসিবত হয়ে গেছে, ইসলামকে অন্য জায়গায় নিয়ে গেছে। এবং যেটা দেখেছেন আপনি বানরের আকৃতিতে, ওয়া সাজারাতাল মালাউনা, ওটাই হচ্ছে সাজারাতাল মালাউনা। কি দেখেছেন? এই আয়াতের তাফসিরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আজিম মুফাসসির, যার তাফসিরে জালালাইন প্রতিটি মাদ্রাসায় পড়ানো হয়, তিনি তার বিস্তারিত তাফসির গ্রন্থ তাফসির আদ-দুররুল মানসুর, মিশর, আল কাহেরা, নবম খণ্ডে 391 পৃষ্ঠায়, এবং ইবনে জারির আত-তাবারি, সবচেয়ে পুরনো তাফসিরের কিতাব যাতে রীতিমতো সানাদার সাথে বর্ণনা আছে, তার নাম তাফসিরে তাবারি, চতুর্থ 14তম খণ্ডে 646 পৃষ্ঠা, দুইখানে তাফসিরের মধ্যে এসেছে। ওয়া আখরাজা ইবনু জারির আন সাহল ইবনে সাদ, জারির তাবারি তার তাফসিরে তাবারিতে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে قال راى رسول الله صلى الله عليه واله وسلم بني فلان ينزون على على منبره। তিনি এখানে রাবি কোন একটা কারণে গোত্রের নামটা বলেননি, তার কারণ সেই সময় এমনই একটা সমাজ চলছিল তাদের বিরুদ্ধে কেউ বললেই তাকে হত্যা করা হতো, এই জন্য যাদের একমাত্র খুব সাহস ছিল তারাই নাম উচ্চারণ করতেন, আর যাদের একটু ভয় ছিল, সব তো একই ক্যাটাগরি নয়, ধরেন ইনি একদম আপনাকে সামনে হলে তো ডেসপারেট সামনেই বলে দিবেন, এটা ওনার হয়তো ক্ষমতা আছে, এটা এটা ওনার কোয়ালিটি বা ওনার ওটা, সব তো একই কোয়ালিটি হয় না, আবার ইনি হয়তো নিরীহ গোছের লোক। আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমাকে এসব করলে আমার উপর জুলুম হবে, অত্যাচার হবে, আমাকে হত্যা করবে, তখন তাদের বিরুদ্ধে তো দূরের কথা, হযরতে হাসান বাসরি রাদিয়াল্লাহু আনহু তিনি কলা কলা রসুল্লাহ সাল্লাম বলে হাদিস বর্ণনা করলেন, তো একজন উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, আপনি তো রসুল পাক সাল্লাম থেকে হাদিস সেমা করেননি, শুনেননি, আপনার হুজুর সাল্লাহাম যখন ভেসালে হক হয় তখন তো আপনি বাচ্চা ছিলেন, তো আপনি ডাইরেক্ট রসুল্লাহ থেকে হাদিস বর্ণনা করলেন কি করে? তখন তিনি বললেন, এখন এমনই একটা জামানা চলছে, মানে বানু উমাইয়াদের মুয়াবিয়ার জামানা, মাওলা আলী থেকে বর্ণিত কোনো হাদিস যদি বর্ণনা করে ওনার নাম দিয়ে, তাহলে তার উপরে জুলুম, এমনকি তাকে হত্যাও করা হচ্ছে। এই জন্য দেখবে যেখানে আমি রাবির নাম বর্ণনা করছি না, ডাইরেক্ট রসুলের পাক থেকে বলছি, জেনে নেবে ওটা মাওলা আলী থেকে, মানে মাওলা আলী আলাইহিস সালামের কি হলো জেনারেটর দিতে বলে আমের থেকে হাদিস রেওয়ায়াত করাও জানের জন্য খাতরা ছিল, কতটা জুলুম বাজি হয়েছে তাদের জামানায়। তো সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তিনি বলেছেন যে তিনি অমুক গোত্রকে বা অমুক বংশকে তিনি দেখেছেন, ইয়ানজুনা আলাল মিম্বারিহি নাজওয়াল কিরদা, অমুক গোত্রকে তিনি দেখলেন যে বানরের মতো লাফিয়ে লাফিয়ে মেম্বারে উঠছে, স্বপ্ন দেখলেন। ফাসাআহু যালিক, এতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দুঃখ পেলেন, ব্যথা পেলেন, মন খারাপ হয়ে গেল। তার মানে ওই গোত্র মেম্বারে চাপা রাসূল পাকের মনোপুত ছিল না, উনি বুঝেছেন এতে দিন জাহান্নামের দিকে চলে যাবে, মৃতপ্রায় হয়ে যাবে। এই কার ফামা ইস্তাজমাহা দাহাকান, এই ঘটনার পর রাসূল হাত্তা মাতা, এই ঘটনার পর আর রাসূল যতদিন হায়াত পাকে ছিলেন, যতদিন ওনার ভেসাল না হয়েছে, উনি জীবনে হাসেননি, দাহাকা। তখনই ও আনজালাল্লাহু ওয়া মা জাআলনা রুয়্যা আল্লাতি আরাইনাকা ফিতনাতাল লিন-নাস ওয়া সাজারাতাল মালাউন, তখনই সাজারাতাল মালাউনের আয়াত নাজিল হলো।
এখানে নামটা উল্লেখ করা হয়নি, অন্য সাহাবী নাম বলে দিয়েছেন, সেটা আল্লামা জালালউদ্দিন সিউতি ফের ওই একই তাফসিরে দুররে মানসুরের একই খণ্ডে নবম খণ্ডে একই পৃষ্ঠায় 391 পৃষ্ঠায় বর্ণনা করেছেন যে এই হাদিসের রাবি আন রাবি আন ইবনে ও আখরাজা ইবনু আবি হাতেম আন ইবনে উমার, ইবনে উমার মানে হযরত উমারের ছেলে হযরত আব্দুল্লাহ উনি বর্ণনা করেছেন, আন ইবনে উমার আন্না নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, হযরত ইবনে উমার বলেন নিঃসন্দেহে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাইতু বালাদাল হাকাম ইবনে আবিল আস আলা মিম্বারি কাআন্নাহুমুল কিরদা فانزل الله في ذلك وما جعلنا الرؤيا التي اريناك الا فتنه للناس والشجره الملعونه في القران. আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যতগুলো বাঁদর দেখেছিলেন তার ভিতরে একটি বাঁদর হচ্ছে তার নাম হাকামের পুত্র, হাকামকে যাকে আল্লাহ রাসূল নির্বাসন দিয়েছিলেন, নির্বাসন দিয়েছিলেন বলেছিলেন মদিনায় প্রবেশ করতে পারবে না, তার ছেলের নাম কি মারওয়ান, তার ছেলের নাম কি মারওয়ান, আর মারওয়ান কে ছিল মুয়াবিয়ার তখন মানে রাজা ছিল জবরদস্তি সিরিয়ার, সিরিয়ার রাজা তার আন্ডারে তার নির্বাচিত মদিনার গভর্নর ছিল মারওয়ান, তার নির্বাচিত। তো হযরত উমর ইবনে উমর বলছেন যে যতগুলো বাঁদরকে দেখেছিলেন উঠতে তার ভিতরে একটি বাঁদর তার নাম হাকামের পুত্র মারওয়ান ইবনে হাকাম, মারওয়ান ইবনে যখনই মারওয়ান ইবনে হাকাম এদের মতই বাঁদরদেরকে দেখলেন মেম্বারের উপরে উঠতে তখনই আল্লাহ তাআলা এই আয়াত পাক নাযিল করলেন যে আমি কি স্বপ্নে আপনাকে দেখাইনি যে এরা হচ্ছে মানব জাতির জন্য ভয়ঙ্কর ফিতনা মুসিবত এবং এরা হচ্ছে ওই সাজার কোরআনে বর্ণিত সাজারাতাল মালাউনা। তারপরে রাবি বলছেন ইয়ানিল হাকাম ওয়াল ওয়ালাদুহু, অর্থাৎ এখানে সাজারাতাল মালাউনা বলতে হাকাম এবং তার ছেলে মারওয়ানকে বোঝানো হয়েছে, বুঝতে পেরেছেন? এই তো একটা বাঁদর গেল, দুটা বাঁদর নাকি, সব বাঁদরের নাম বলা কিন্তু মুশকিল আছে, নুচে 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 নিতে পারে, বুঝেছেন? সব বাঁদরের নাম নেওয়া যাবে না, আপনারা বুঝে নেবেন এর আর কে কে বাঁদর সামিল আছে। হ্যাঁ, তখন খুব ভয়ানক বাঁদর থেকে মানে বাঁদর থেকে আশ্রয় পাওয়া খুব মুশকিল, কখন ঝপ করে এসে যে আপনাকে নুচে নিবে বলা খুব মুশকিল। বাকি আর বাঁদরগুলো দেখি কে কে বাঁদরের ভিতরে সামিল আর কারা সাজারাতাল মালাউনা নাকি, ইয়া কোরআন ওয়ালিউল্লাহ বাঁদর বলেনি, আমার কাউকে বাঁদর বলার ক্ষমতা আছে নাকি, বাঁদর বলেছেন আল্লাহর রাসূল কিরদুন মানে বাঁদর, এই হাদিস। আর এই কিরদুন এই বাঁদর যাদেরকে দেখলেন আল্লাহ তাদেরকে কোরআনে বলেছেন সাজারাতাল মালাউনা, আল্লাহ যাকে সাজারাতাল মালাউনা বলেছে কোন মূল্যের ক্ষমতা আছে তাকে পবিত্র বলা এবং জান্নাতি বলা, যদি কেউ বলে সে মূল্যও ওই সাজারাতুল মালাউনার অন্তর্ভুক্ত। আমরা সাজারাতুল তাইয়াবার হাতে হাত দিয়েছি, আমরা সব সাজারাতুল তাইয়াবার চেনের অন্তর্ভুক্ত কি, আমরা মেদিনীপুর দরবারের আহলে বাইত পাকের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি, মুরিদ হয়েছি, অর্থাৎ সাজারাতুল তাইয়াবা একমাত্র আহলে বাইতের রাসূল, তাদের হাতে আমরা হাত দিয়েছি, যে এ পুরা চেন এটা হচ্ছে সাজারাতুল তাইয়াবার চেন। আর সাজারাতুল মালাউনা বানু উমাইয়া মারওয়ান মুয়াবিয়া এরা হচ্ছে সাজারাতুল মালাউনা, এদেরকে যারা সাপোর্ট করবে তারাও হচ্ছে সাজারাতুল মালাউনার ওই পুরা চেন, কি বুঝতে পারছেন না? এ তো মারওয়ান বিন হাকামের নাম বলে দিয়েছেন, ফের আল্লামা সিউতি বলে এগুলো বলা যাবে না, যে বলা যদি না যায় সিউতির উপর ফতোয়া দেন যে আপনি সব করলেন ঠিক আছে কিন্তু এই তাফসির আপনি কেন আনলেন, সে আল্লাহর রাসূল বলেছিলেন বলেছিলেন, আপনি খামোশ থাকতেন, হ্যাঁ সিউতির উপর ফতোয়া লাগান, সাহাবায়ে কেরামের উপর ফতোয়া লাগান, হযরত আব্দুল্লাহ ইবনে উমারের উপর ফতোয়া লাগান, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু উপর ফতোয়া লাগান, মাওলানা আলী আলাইহিস সালামের উপর ফতোয়া লাগান, ইনাদের উপর ফতোয়া দেন যে আপনারা কেন বর্ণনা করলেন, রাসূল পাকের কাছে শুনেছিলেন শুনেছিলেন চুপ করে থাকতেন কি, এগুলো বললে মুল্লারা বলে শিয়া, তো জালালউদ্দিন সিউতি শিয়া কি, উনি আমি আমি তো উনার থেকে উনার কিতাব থেকে দেখে লিখে আমি আপনাদেরকে বলছি, এখন কেউ বলতে পারে যে এটা সিউতির কিতাবে নাই, আসুন এক্ষুনি আমি দেখিয়ে দিচ্ছি, এখানে স্টেজে দুররে মনসুর খুলে তারিখে তাবারি খুলে তাফসিরে তাবারি খুলে হাদিসের আরো আমি যে কিতাবের হাওয়ালা দেবো সেগুলো খুলে, তাহলে তাদের উপরে ফতোয়া দেন আল্লামা সিউতি শিয়া, আল্লামা ইমাম জারির আত-তাবারি শিয়া, ইবনে কাসির শিয়া, বুখারী শিয়া,
এনারা সব তাফসীর করেছেন আর যে সাহাবীরা রিওয়ায়াত করেছেন সব সাহাবী সিয়া শুধু এই মোল্লারাই হচ্ছে সুন্নি বুঝতে পারছেন না আসলে কি জানেন না ওই বনু উমাইয়ার রক্ত ওদের মধ্যে তাসির করছে এই কারণে সহ্য করতে পারে না রাসূল পাকের হাদিস বর্ব তাওসিয়া কোরআনের আয়াত বর্ব তাওসিয়া তার তো সবচেয়ে বড় সিয়া আল্লাহ কি সবচেয়ে বড় সিয়া কে আল্লাহ আল্লাহ তো বলেছেন এই কথা দেখুন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে দুররে মানসুর মিসর প্রিন্ট কায়রো আল কাহিরা আরবিতে বলে নবম খন্ডের 391 পৃষ্ঠা পেজ নাম্বার 391 এখানে বর্ণনা কি করেছেন দেখুন واخرج ابن حاتم عن يعلى بن مره اي يعلى ابن مره থেকে ইমাম তিরমিজি হাদিস রিওয়ায়াত করেছেন ইমাম বুখারী হাদিস রিওয়ায়াত করেছেন তে এই হাদিসের যে রাবি সাহাবী ইমাম বুখারীর রেজাল বুখারীর রাবি ইমাম বুখারী যে রাবি থেকে হাদিস রিওয়ায়াত করেছেন সেই রাবি রিওয়ায়াত করেছেন يعلى بن مره قال قال رسول الله صلى الله عليه وسلم ইয়ালা বিন মুররা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তো কে বলেছেন কে বলেছেন বলুন সবাই তাহলে কথাটা কার আমার কথা না মেদিনীপুর দরবারের কথা না শিয়াদের কথা না আহলে বাইতের মুহিব্বিনদের কথা কথা কার কথা আল্লাহ রাসূলের আল্লাহ রাসূলকে যে মানবে ও মুমিন যে আল্লাহ রাসূলের কথা মানবে ও মুনাফিক ও কাফের ঠিক ও মুনাফিক কাফের ও কাফের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে قال رسول الله এবং তাখরিজ করছেন আল্লামা সুয়ুতি তার তাফসীর কিতাবে ইয়া তাফসীরুল কোরআন বিল হাদিসে নববী এটা কোরআনের তাফসীর নবী পাকের হাদিস দ্বারা সুয়ুতি রিওয়ায়াত করছেন বলছেন আল্লাহর রাসূল قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বলেন উরিতু বনু উমাইয়া হুজুর বলছেন উরিতু বনু উমাইয়া আলা মিনবারিল আরদ ওয়াসা ইয়ামলিকুনকুম ফাতাজিদুনহুম আরবাবা সু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার বলছেন আমি মিম্বারের উপরে যখন আমি তন্দ্রার মধ্যে স্বপ্নে দেখলাম তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে দেখানো হয়েছে পুরা বনু উমাইয়াকে শুধু মারওয়ান বিন হাকাম নয় উরিয়া উরিতু বনু উমাইয়া আমাকে দেখানো আলা মিম্বারের মিম্বারিল আরদ পৃথিবীর এই মিম্বারের উপরে আমাকে বনু উমাইয়াকে দেখানো হয়েছিল যারা বানরের আকৃতিতে লাফিয়ে লাফিয়ে মিম্বারে উঠছিল যখন আমাকে এটা দেখানো হলো তারপর আল্লাহর রাসূল বললেন সাইয়ামলুকুনকুম সাহাবায়ে কেরাম থেকে এবার বলছেন এই বনু উমাইয়ারা সাইয়ামলু সাইয়ামলুক সাইয়ামলিকুনকুম ফাতাজিদুনহুম আরবাবা সু এই বনু উমাইয়ারা তোমাদের উপরে কর্তৃত্ব করবে রাজত্ব চালাবে বনু উমাইয়ারা তোমাদের উপরে তখন বনু উমাইয়া আসেনি আসবে ফিউচারে ভবিষ্যৎবাণী করছেন এটা কি ভবিষ্যৎবাণী গায়েবের খবর দিচ্ছেন তো ইলমে গায়েব সাবিত হচ্ছে নাকি ভবিষ্যৎ এই বনু উমাইয়ারা তোমাদের উপরে কর্তৃত্ব করবে রাজত্ব করবে তখন কি হবে যখন রাজত্ব করাবে ফাতাজিদুনহুম আর বাবা সু তখন তোমরা তাকে খারাপ শাসক হিসেবে পাবে মন্দ শাসক হিসেবে পাবে হুজুর আগেই বলে দিলেন বনু উমাইয়াদের যত বছর রাজত্বকাল চলবে ততদিন এই রাজত্বকাল তোমাদের জন্য খারাপ প্রতিপালন খারাপ ভাবে তোমাদেরকে প্রতিপালন করবে আর বাবা সু তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ولذلك فانزل الله وما جعلنا الرؤيا التي اريناك الا فتنه للناس وشجره الملعونه في القران আর এই ব্যাপারেই আল্লাহ পাক কোরআনে আয়াত পাক নাযিল করেছেন যে আমি কি আপনাকে আপনাকে দেখাইনি যেটা স্বপ্নে দেখাইনি স্বপ্ন করিনি যেটা সমগ্র মানব জাতির জন্য সেটা হচ্ছে মুসিবত ফিতনা এবং শাজারাতাল মালাউনা অভিশপ্ত বৃক্ষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার পরে বনু উমাইয়াদের রাজত্বকাল আসবে চলবে সেটা আমাকে আল্লাহ পাক দেখিয়েছেন এবং এদের পুরা বনু উমাইয়ারের রাজত্বকাল তোমাদের জন্য খারাপ রাজত্বকাল খারাপ প্রতিপালন এটা খারাপ তোমাদের জন্য আর এই যে তারা খারাপ রাজত্বকাল চলবে তাদের এটাকেই আল্লাহ পাক কোরআনে ফিতনাতাল লিন্নাস বলেছেন কে বলেছেন আল্লাহ আল্লাহ বলেছেন তাফসীর কে করছেন রাসূল পাক আচ্ছা ভাই
এই আয়াতের তাফসিরে কেউ বলবে আমি চলে যাওয়ার পরে যে অন্য তাফসিরও রয়েছে, এটা মিরাজের তাফসির, মিরাজে দেখিয়েছে, বুঝেছেন? মিরাজের ব্যাপার না, ওমা জাআলনা রুইয়া, রুইয়া মানে কি? মিরাজে ডাইরেক্ট দেখেছেন, মিরাজে কি সশরীরে চোখে দেখেছেন, নিজ চোখে, এখানে নিজ চোখে দেখার কথা বলেছেন। ওমা আরাইনাকা, ওমা জাআলনা রুইয়া, রুইয়াটি হচ্ছে এর মানে হচ্ছে স্বপ্ন। তারপর আরাইনা মানে দেখা, আরাইনা মানে দেখা, আরা মানে দেখা, আরাইনাকা আমি কি আপনাকে দেখাইনি? তো ওমা জাআলনা রুইয়া প্রথমে বলেছেন আল্লাহ পাক, রুইয়া, রুইয়া মানে আপনাকে আমি স্বপ্ন করেছি, আমি কি স্বপ্নের মাধ্যমে আরাইনাকা আপনাকে দেখাইনি? এখানে আরাটা মানে হচ্ছে দেখা, রুইয়া মানে স্বপ্ন। তো স্বপ্ন দেখা মানেই মেরাজ নয়, মেরাজ চাক্ষুষ দেখা, ওটা স্বপ্নে মেরাজ হয়নি, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে রুইয়া, এখানে মৌলানা সাহেব অনেক বসেছেন, মৌলানা কি লুৎফুর রহমান সাহেব আছেন, মৌলানা মঞ্জুর ইসলাম সাহেব, বুখারী শরীফের মধ্যে, মিসকাত শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে বাব আছে না, কেতাবুর রুইয়া কি আছে? কেতাবুর রুইয়া মানে কি? কত কেতাবুর রুইয়া মানে কি? আচ্ছা, অত যাওয়ার দরকার না, আপনারা তো বাংলা পড়তে পারেন, কি পারেন? বাংলা মিসকাত শরীফ নিয়ে আসবেন, বাংলা মিসকাত শরীফ বার করে খুলে দেখবেন যে ওই সব ওই অধ্যায়টার নাম কি লেখা আছে, দেখা অধ্যায় না স্বপ্নের অধ্যায়? কেতাবুর রুইয়া মানে দেখা অধ্যায়, দেখা অধ্যায় কোনো মানে হয়? তো যত আজকাল বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ হাদিসগুলো ট্রান্সলেট হয়েছে, দেখবেন চ্যাপ্টারের নাম বাংলাতে লেখা আছে কি, স্বপ্নের অধ্যায়, কি লেখা আছে? আর আরবিতে কি লেখা আছে? কিতাবুর রুইয়া, কি? তো কিতাবুর রুইয়া মানে স্বপ্নের অধ্যায়, ও এখানে স্বপ্ন। আর তোমার মতবাদকে তোমার দিকে নিয়ে যাওয়ার জন্য জোর করে কোরআনকে টেনে নিয়ে যাচ্ছ মিরাজে, তখন ওটা চোখে দেখা, বুঝতে পেরেছেন না? রুইয়া মানেই স্বপ্ন, হ্যাঁ, স্বপ্নে দেখা, যার কারণে। তাহলে আর যদি চোখে রুইয়া মানে চোখে দেখা হয়, তাহলে আরাইনাকা বলার মানে কি? রুইয়া মানে যদি চোখে দেখা হয়, বুঝলেন না, স্বপ্ন নয়, তাহলে তারপরে যে বললেন আরাইনা, তাহলে এটা বলার মানে কি? আরাইনা মানে দেখা, আমরা দেখা, আরাইনাকা আমরা আপনাকে দেখিয়েছি, কিভাবে? রুইয়া, স্বপ্নের মাধ্যমে রুইয়া। আচ্ছা, এটা এখন এটা গেল আমি আমার যুক্তি লজিক হাদিস এবং গ্রামার সব দিক দিয়ে হাদিস দিয়ে বুঝালাম। আচ্ছা বলেন, এই তাফসিরটা করছেন কে? কোরআনের আয়াতের তাফসির কে করছেন? আল্লাহ রসুল। আচ্ছা, এই কোরআনের অর্থটা চোখে দেখা না স্বপ্নে দেখা, এটা আল্লাহ রসুল বেশি ভালো জানেন না মোল্লা জানে? তামাম সাহাবিও যদি বলেন যে এটা মেরাজের, আর আল্লাহর রসুল যদি বলেন না এটা আমি মেম্বারে স্বপ্নে দেখেছি, কোনটা মানবেন? সকল সাহাবীর কথা ভুল হবে, আল্লাহ রসুলেরটা কি? কাজেই আমরা প্রথমে তাফসির নিয়ে রসুলের পাঠ থেকে, কার থেকে? প্রথম তাফসির আমরা গ্রহণ করি আল্লাহর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। যদি রসুলে পাককে খুঁজে না পাই তখন সাহাবি থেকে লিখ। রসুলে পাকের বিরুদ্ধে যদি কোনো তাফসির যায় সেই তাফসির গ্রহণযোগ্য, ওটা বাতিল, ওই তাফসির কি? অতএব যারা এই আয়াতের তাফসির অন্যদিকে নিয়ে যায় তাফসির বাতিল, কেন? এই তাফসির খোদ আল্লাহর নবী বলেছেন, কালা কালা রাসূলুল্লাহ, কালা। অতএব এই আয়াত মিরাজ পাকের আয়াত নয়, এই আয়াত হুজুরকে মেম্বারের উপর, হুজুর বলেছেন আমাকে মেম্বারে দেখানো হয়েছে, আমি মেম্বারের উপরে স্বপ্নে দেখেছি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি স্বপ্নে দেখেছি যে তারা মেম্বারের উপরে বাঁদরের মতো আক লাফিয়ে লাফিয়ে উঠছে, আর যখন এটা আমি স্বপ্নে দেখলাম, এইটা স্বপ্নে দেখলাম, তো এদের এই রাজত্বকালটা তোমাদের জন্য খারাপ রাজত্বকাল, এটাও ভবিষ্যৎবাণী করলেন। আর এই যে খারাপ রাজত্বকাল তোমাদের চলবে, তোমাদের উপরে এরা যে জুলুমবাজি করবে, ওদের যে রাজত্ব চলবে, আল্লাহ পাক এই স্বপ্ন দেখার কারণে ওই এক পাকটা নাজিল করেছেন যে এই যে ফিতনাতাল লিন্নাস, মানব জাতির জন্য ফিতনা মুসিবত, আল্লাহ বলেছেন এটা হচ্ছে এই এদের রাজত্বকালকে বলেছেন এটা। আর ওয়াসাজারাতাল মালাউনা, এই বানু উমাইয়া, এরা আল্লাহর নবী বলেছেন বানু উমাইয়ারা হচ্ছে সাজারাতাল মালাউনা, কি? আল্লাহর নবী বলেছেন এরা মানব জাতির জন্য ফিতনা, শাক দিয়ে মাছ ঢাকা যায় না, কি? বুঝতে পেরেছেন না? এই মেদিনীপুর দরবার এমন আলিশান দরবার, আহলে বাইত পাকের দরবার, সব অস্ত্র সব দলিল এই দরবার পাকে রয়েছে, হয়তো চালাবার লোক কম, যুদ্ধ পরিচালনা করার চালাবার হয়তো লোক কম, কিন্তু সব ডকুমেন্ট এদিকে আছে,
তাদের দলিল কিছুই নাই, তারা শুধু গায়ের জোরে চালায়, তাদের কোনো অস্ত্র নাই, বুঝেছেন না? এই বিষয়টা নিয়ে আমার তো কোর্টে কেস হয়েছে 2008 সালে 2009 কেস শুরু হয়েছিল 2017 সালে পর্দা হুজুর পাকের উরুস পাকের দিনে 25 অক্টোবর জাজমেন্ট হয়। 8 বছর আমি একাই এই গোলামকে দিয়ে মালিক একাই কেস চালিয়েছিলেন একটি ইউনিভার্সিটির সাথে, তাদের বিশাল জামাতের সাথে একাই এই গোলামের। সেই কেসে আমরা ডিগ্রি পেয়েছি এবং তাতে জাজ হাকিম রায় দিয়েছে যে বিবাদী পক্ষ প্রমাণ করতে পারেনি তাদের যুক্তি, তাদের বক্তব্যকে, এবং তারা ডব্লিউএস রিটেন স্টেটমেন্টে যেটা ওরা দাবি করেছে, দাবির পিছনে তারা কোনো ডকুমেন্ট দিতে পারেনি, পাল্টা বিবাদী পক্ষ বাদীর পক্ষকে স্বীকার করে নিয়েছে। অতএব মাবিয়া কখনোই ইসলামের বন্ধু ছিল না, বরং ইসলামের সে জঘন্যতম শত্রু ছিল। এটা কোর্ট থেকে ফয়সালা যা রায় দিয়েছে ইন্ডিয়া ভারতবর্ষ জঙ্গিপুর সাব ডিভিশনাল কোর্ট, সেখান থেকে বুঝতে পেরেছেন না? এবং শুধু সে রায় দিল, এই দুনিয়ার আদালতে এটাও এক সিফিনের জামালের মতো লড়াই হলো, সেই লড়াইয়ে মাওলা পাকের পক্ষ জয়লাভ করলো, মাওলা পাকেরই জয় সব যুগেই সব সময় প্রমাণিত হলো কে হক, এমন প্রমাণিত হলো জাজ তো রায় দিল তাদের কথার উপর ভিত্তি করে যে তারা মেনে নিয়েছে, এবং তাদের যে সাক্ষী, তাদেরকে যে কোর্টে কাঠগড়া যে সাক্ষী করা হয়েছিল, তাদের বড় বড় মুফতি, আমি নাম নিতে চাচ্ছি না এখন, তার কারণ তাদের আমি ইজ্জত রক্ষা করছি, তো তাদের বড় বড় মুফতি তারা কাঠগড়ায় দাঁড়িয়ে স্বীকার করেছেন যে এ কথা সত্য। এটা বুখারী শরীফের প্রথম খণ্ডের 64 পৃষ্ঠায় এই হাদিসটি লেখা আছে, এটা আমরা মানি, এবং এই হাদিসের আরবি হলো এই, এবং তার অর্থ অর্থ হলো এই যে মাবিয়া বাগিয়ে ইসলাম এবং সে জাহান্নামী, এটা আমরা স্বীকার করলাম কাঠগড়ায়। এইভাবে তারা স্বীকার করেছে, বুঝেছেন না? কেন? তার কারণ সব দলিল আমাদের আছে, তাদের কোনো দলিল নাই। এখন আমি বুখারি দলিল দিব, ও কি করবে? ওকে তো পড়তে বাধ্য। আমি বলবো বাংলা মানে করো, তুই কি করবে? জাহান্নামী লেখা আছে তো জান্নাতি বলবে কি করে? ওকে জাহান্নামীকে জাহান্নামী মানেই করতে হবে, বুঝতে পেরেছেন না? তো এ ডকুমেন্ট তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাজারাতাল মালাউনা এ বনু উমাইয়া, তার মানে একদম পুরা উমাইয়া ফ্যামিলি, উমাইয়া হারব আবু সুফিয়ান মুআবিয়া ইয়াজিদ, ইয়াজিদের ছেলে মুআবিয়া, এ পুরা খানদান, এ বনু উমাইয়াটা হচ্ছে কি সাজারাতাল মালাউনা। ফের এই আয়াতের তাফসীরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তিনি আবার বর্ণনা করেছেন, ওটা তো বর্ণনা করলেন ইয়ালা বিন মুররা রাদিয়াল্লাহু আনহু, এই হাদিসের রাবি হচ্ছে ওয়া আখরাজা ইবনে মারদুবিয়া এই হাদিস রিওয়ায়াত করেছেন, আন হুসাইন ইবনে আলী ছোট ইমাম পাক থেকে, ছোট ইমাম পাক বর্ণনা করেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবাহা ওয়া হুয়া মাহমুমুন, ছোট ইমাম পাক ঘরওয়ালা আহলে বাইত পাক কি বলছেন দেখুন, ইমাম হুসাইন আলাইহিস সালাম বর্ণনা করছেন যে নিশ্চয় একদিন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা গেল সকালবেলায় খুব চিন্তিত, মাগমুমুন খুব চিন্তিত, ফাকিলা তাকে জিজ্ঞাসা করে মালাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল আপনার কি হয়েছে, আপনি এত চিন্তিত পেরেশান কেন? ফাকাল তো আল্লাহর নবী বললেন, কে বলছেন? আল্লাহর নবী, বাণীটি কার? আল্লাহ রাসূলের, এটা কি হাদিস, এটা কি? তা আল্লাহ রাসূল বলছেন, দেন রাসূল কি বলে আর মোল্লারা কি বলে, কোনটা নেবেন? মোল্লারটা নেবেন না রাসূল পাকের? রাসূল পাক বলছেন ইন্নি উরিতু ফিল মানাম কানা কাআন্না বানু বনি উমাইয়া ইয়াতাওয়ারুনা মিম্বারি হাজা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে দেখানো হলো, স্বপ্নে আমাকে দেখানো হয়েছে, আমি দেখেছি যে বনু উমাইয়ারা পালা পালা করে আমার এই মেম্বার শরীফে উঠছে, পালাক্রমে, মানে একজন উঠছে আবার নামছে, আবার আরেকজন উঠছে আবার নামছে, এই পালাক্রমে এই মেম্বারের উপরে উঠছে। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাহতাম্মা ফা ইন্নাহা দুনিয়া তানালুহুম ফানজালাল্লাহু ওয়ামা জাআলা রুয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস ওয়াস সাজারাতাল মালাউনা ফিল সাজারাতাল মালাউনা ফিল কুরআন, তারা যখন এই পালা পালা করে উঠছিল
তখন তাকে আরজ করা হলো হে আল্লাহর রাসূল আপনি মন খারাপ করবেন না আপনি মন খারাপ করবেন না চিন্তিত হবেন না কারণ এটা হচ্ছে দুনিয়া এটা হচ্ছে কি তাদেরকে শুধু দুনিয়াটাই দেওয়া হয়েছে আখিরাত দেওয়া হয়নি এটা হচ্ছে দুনিয়া এবং দুনিয়াতে যা আছে ওইটাই ওরা পাবে তারপরে আল্লাহ পাক আয়াত পাক নাযিল করলেন আপনাকে আমি দেখিয়েছি যেটা আপনি দেখলেন পালাক্রমে বনু উমাইয়ারা উঠছে মানে শুধু মাবিয়া নয় কি শুধু মারওয়ান নাই পালাক্রমে যারা উঠছে এই বনু উমাইয়া এই পুরো গোষ্ঠী পুরো ফ্যামিলি উমাইয়া বংশ এদের জন্য আল্লাহ পাক বলছেন এরা ফিতনাতাল লিনাস এরা মানব জাতির জন্য ফিতনা মুসিবত ওয়া শাজারাতাল মালাউনা এরা হচ্ছে অভিশপ্ত বৃক্ষ কোরআনে বর্ণিত ফিল কোরআন তো শাজারাতুল মালাউনা কে বনু উমাইয়া মানে আবু সুফিয়ান মুয়াবিয়া ইয়াজিদ কি তার মানে যারা এর পরেও আবু সুফিয়ান মুয়াবিয়ার প্রশংসা করে তার মানে কি প্রকাশ করে দিল আমরা ওই শাজারাতাল মালাউনার দলে আমাদের কোনো ক্ষতি নাই ক্ষতি কার সে নিজেই নিজের মুখস্থ করে দিচ্ছে আমি আমরা কোরআনে বর্ণিত শাজারাতাল মালাউনার দলে হচ্ছে আমরা ফিতনাতাল লিনাসের দলে হচ্ছে আমরা আর আমরা আলী ফাতেমা হাসান হোসেন উনাদের মুহাব্বতের দ্বারা আমরাও প্রকাশ করছি আমরা আহলে বাইতের দলের অতএব আল্লাহর কাছে প্রার্থনা করি আমরা আহলে বাইত পাকের মুহাব্বতকারী আমাদের হাসর যেন মাওলা আলী ফাতেমা হাসান হুসাইন হুজুর ওসে আদম উনাদের সাথে হয় আর তোমাদের হাসর যেন ফিতনাতাল লিনাস শাজারাতাল মালাউনা আবু সুফিয়ান মুয়াবিয়া হিন্দা ইয়াজিদ তাদের সাথে যেন তোমাদের হাসর হয় মুয়াবিয়ার উপরে ডাইরেক্ট রাসূল পাকের আছে কিন্তু বললাম না এই ওয়াজটা অনেক দীর্ঘ একদিনে সম্ভব না আস্তে আস্তে আসব হয়তো ডাইরেক্ট মুয়াবিয়ার সম্পর্কে হাদিসগুলো এই বক্তব্যে হয়তো আসবে কিনা কিন্তু আমাকে তো পরপর আনতে হবে না হলে তো ক্লিয়ার হবে না তাই না পরে পরে শুনে নেবেন ডাইরেক্ট হুজুর মুয়াবিয়ার নাম করে বলেছেন ডাইরেক্ট বাগি বলেছে আচ্ছা বলেই দিই যখন বললাম সহিহ বুখারি বুখারি শরীফের প্রথম খণ্ডে 64 পৃষ্ঠা কত পৃষ্ঠা আচ্ছা এখন বৈরুত প্রিন্ট আনলে কিন্তু 64 পাওয়া যাবে না এই পৃষ্ঠাটা বলা হয়েছে প্রত্যেক মাদ্রাসায় যে 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 প্রিন্টের হাদিস পড়ানো হয় সেটা হচ্ছে দারুল উলুম দেওবন্দ প্রিন্ট কোন প্রিন্ট দারুল উলুম দেওবন্দ প্রিন্ট বুখারি শরীফ প্রথম খণ্ড 394 পৃষ্ঠা ফের 64 দুই জায়গায় আছে দুই জায়গায় একই হাদিস আছে হাদিস শরীফটি হলো এই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর কাজ চলছিল মসজিদে নববীর নির্মাণ কার্য পাথর দিয়ে মসজিদ তৈরি করা হচ্ছে ওখানকার ওই রকম পাথর যারা হজ করতে গেছেন দেখেছেন না বড় বড় পাথরের ঘর এখনও আছে সেই যুগের ঘর এখনও আছে ওখানে তো মসজিদে নববীর তৈরি হবে তার জন্য সবাই মাথায় করে ওই পাথরটা আমাদের ইটের মতো এটুকু না বড় বড় অনেক বড় এক একটা ইট পাথরের ইট তো সবাই সব সাহাবি একটা একটা করে ইট নিয়ে যাচ্ছেন পাথরের ইট আর হযরতে আম্মার বিন ইয়াসসার রাদিয়াল্লাহু আনহু উনি দুটো দুটো করে ইট নিয়ে যাচ্ছেন যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে উনি যাচ্ছিলেন আল্লাহ রাসূল তার মাথা থেকে ধুলো ঝেড়ে দিচ্ছিলেন ধুলো আর বললেন ওয়াইহা আম্মার তাকতুলুহুল ফিয়াতিল বাগিয়্যা ইয়াদউহুম ইলাল্লাহ ওয়া ইয়াদউনাহু ইলান নার আফসোস এই আম্মারের জন্য একে বাগির জামাত হত্যা করবে তখন ইনি তাদেরকে আল্লাহর দিকে ডাকবেন ইয়াদউহুম ইলাল্লাহ ইনি তাদেরকে আল্লাহর দিকে ডাকবেন ওয়া ইয়াদউনাহু ইলান নার আর তারা উনাকে জাহান্নামের দিকে ডাকবে এই হাদিস শরীফের প্রেক্ষাপট সমস্ত এই হাদিসের যারা সারহীন তারা লিখেছেন যে এটা সিফফিনের ঘটনা সিফফিনের যুদ্ধে হযরত আম্মার বিন ইয়াসসার রাদিয়াল্লাহু আনহু মাওলা আলী আলাইহিস পক্ষ থেকে যুদ্ধ করেছিলেন মাওলা আলীর পক্ষ থেকে সেই যুদ্ধে মুয়াবিয়ার দল উনাকে শহীদ করেছিল উনি শহীদ হয়েছিলেন বুঝেছেন না আর আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করলেন কি ওয়াই হা আম্মার আফসোস এই আম্মারের জন্য তাকতুলু হুলফিয়াতিল বাগিয়্যা ইনাকে বাগির জামাত হত্যা করবে আম্মারকে হত্যা কে করলো মুয়াবিয়ার দল হত্যা কে করলো মুয়াবিয়ার দল হত্যা কে করেছে আর আল্লাহ রাসূল বললেন যে কি ভবিষ্যৎবাণী করলেন বাগির জামাত
তা যারা হত্যা করেছে তারা কি আল্লাহর রাসূল হত্যাকারী দলকে অর্থাৎ মুয়াবিয়াকে শুধু নয় পুরো মুয়াবিয়ার দলে যারা ছিল সবকে বাগী বললেন মুয়াবিয়া বাগী মুয়াবিয়ার দল বাগী সহি বুখারী এবং তিরমিজি শরীফের মধ্যেও দ্বিতীয় খণ্ডে 219 পৃষ্ঠায় বাব সুর 220 পৃষ্ঠায় হাদিস শরীফে আছে কত পৃষ্ঠা 220 পৃষ্ঠা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের রাবী কে রাবী কে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহা কাল আন্না নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাল আবশির ইয়া আম্মার তাকতুলুকাল ফিয়াতিল বাগিয়া আম্মার রাদিয়াল্লাহু আনহু বললেন হে আম্মার তোমার জন্য খোশখবরি তোমাকে বাগির জামাত হত্যা করবে ওখানে দারুল উলুম দেওবন্দ প্রিন্টে ওই 220 পৃষ্ঠায় ওই হাদিসের নিচে ছোট করে লেখা আছে ওয়া কতালাহু আসহাবু মুয়াবিয়া আর তাকে হত্যা করেছে মুয়াবিয়ার জামাত ঠিক তাকে হত্যা করেছে মুয়াবিয়ার দল কি আর আল্লাহর রাসূল বললেন তোমাকে বাগির তোমার জন্য সুসংবাদ বাগির দল হত্যা করবে তা আল্লাহর রাসূল কাকে বাগী বললেন বলুন কাকে বাগী বললেন আল্লাহর রাসূল যাকে বাগী এবং তার জামাতকে বাগী বলেন সারা দুনিয়ার আলেম মিলে তাকে যদি টেনে জান্নাতে নিয়ে যেতে যায় আলেম সহ মুয়াবিয়া জাহান্নামে যাবে নিয়ে যেতে পারবে আল্লাহর রাসূল যাকে বাগী বলেছেন খোদাদ্রোহী বলেছেন তোমরা আল্লাহর রাসূলের চেয়ে বেশি জানো এরা তো রাসূলুল্লাহর প্রতি ঈমান নাই আচ্ছা মুয়াবিয়া কোন দলে বাগীর দলে না বাগীর দলে আম্মার বিন ইয়াসার কোন দলে ও বাগীর দলে শুনে বাগীর হেড অফ দা ডিপার্টমেন্ট যুদ্ধ তো হই করছে লিডার আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু কোন দলে মাওলানা আলীর দলে তো মাওলানা আলীর পক্ষ থেকে যুদ্ধ করছেন না কার পক্ষ থেকে মাওলানা আলীর পক্ষ থেকে কার পক্ষ থেকে মাওলানা আলীর পক্ষ থেকে যুদ্ধ করছেন তার মানে মাওলানা আলীর পক্ষ থেকে তাদেরকে ডাকছেন যে ভালো পথে এসো না হলে তরবারি নাকি মাওলানা আলীর পক্ষ থেকে আল্লাহ রাসূল কি বললেন যে ওই যুদ্ধে ইয়াদউহুম ইলাল্লাহ আর এক রেওয়ায়েতে বুখারীতে আছে দুই জায়গায় ইয়াদউহুম ইলাল জান্নাহ তিনি তাদেরকে আল্লাহর দিকে অর্থাৎ জান্নাতের দিকে ডাকবেন আম্মার বিন ইয়াসের কোন দিকে আলীর দিকে উনি কোন দিকে জান্নাত তো দেখা যায় না দেখা যাচ্ছে কাকে মাওলানা আলীকে দেখা যাচ্ছে কাকে তো উনি কোন দিকে আলীর দিকে কোন দিকে উনি আলীর দিকে আর আল্লাহর রাসূল বলেছেন উনি আল্লাহর দিকে ডাকবেন জান্নাতের দিকে ডাকবেন অর্থাৎ আলীর দিক আল্লাহর দিক আলীর দিক জান্নাতের দিক ওয়া ইয়াদউনাহু মিনান নার আর মাবিয়ারা উনাকে জাহান্নামের দিকে ডাকবে পরিষ্কার আল্লাহর রাসূল ফয়সালা করে দিয়েছেন সিফফিনের যুদ্ধে দুইটি জামাত দুইটি দল দুইটি দিক দুইটি দলের যেটা আলীর দল তারা হচ্ছে জান্নাতি দল আল্লাহর দল আলীর দল আল্লাহর দল আল্লাহর রাসূল ফয়সালা করে দিলেন যুদ্ধ তো আল্লাহর দলে আল্লাহর দলে যুদ্ধ হবে না হবে একই গ্রুপে যুদ্ধ হবে আঞ্জুমানে কাদেরিয়া আঞ্জুমানে কাদেরিয়াতে যুদ্ধ হবে না কি না হবে না কোনদিন ইনার সাথে ওনার যুদ্ধ হবে একই দলের লোক বুঝেছেন না কাজে দুটো দল তো বিপরীতমুখী হবে একটা দল হবে আল্লাহর একটা হবে ইবলিসের জাহান্নামী দল আল্লাহর রাসূল ফয়সালা করে দিলেন ইয়াদউহুম ইলাল্লাহ উনি আল্লাহর দিকে ডাকবেন আর ডাকছেন কার দিকে আলীর দিকে যে তুমি আলীর দিকে এসো কোন দিকে এসো আলীর দিকে আম্মার বিন ইয়াসার ডাকছেন কার দিকে আলীর দিকে আল্লাহর রাসূল বলেছেন ডাকবে আল্লাহর দিকে ইয়াদউহুম ইলাল্লাহ অর্থাৎ আলীর দল আল্লাহর দল আলীর পক্ষ অবলম্বন করা আল্লাহর পক্ষ অবলম্বন করা ওয়া ইয়াদউনাহু ইলান নার ওরা জাহান্নামের দিকে ডাকবে অর্থাৎ আলীর দল আল্লাহর দল মুয়াবিয়ার দল জাহান্নামের দল ঠিক ইয়ে ওলিউল্লাহ কা বাত নেহি ये वलीउल्लाह का बात वलीउल्लाह कहता है ये अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ फरमाते हैं ये हदीस नबवी एलान मुस्तफा है तो हुजूर ही तो फैसला कर दिलन कौनटा अल्लाह दल कौनटा जहन्नमेर दल हुजूर फैसला कर दिलन कौनटा जन्नतेर दल कौनटा जहन्नमेर दल एर परे जे तृतीय फैसला करते जाए से निजेई जहन्नमेर दल হুজুরের ফয়সালা পড়ার কোন ফয়সালা কোরআন পাকের আয়াত সূরা নেসা কি সূরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বান্দাগণ তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাসূলের হুকুমকে ফয়সালাকে মেনে নাও যতক্ষণ পর্যন্ত তোমরা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম যতক্ষণ পর্যন্ত না তোমরা আল্লাহর রাসূলের ফয়সালাকে
সরল অন্তঃকরণে মন থেকে না মেনে নিবে তোমাদের ভিতরে একজন ঈমানদার হবে না মুমিন প্রবেশ করবে না এমনি জবরদস্তি মানলে হবে না দিকে আল্লাহ রাসূল করেছেন উপায় তো না এখন মানতেই হবে এই ভাবে যে মানবে সেও মুমিন না মনের মধ্যে কোন রকম সংকীর্ণতা থাকবে না সরল অন্তঃকরণে মন থেকে যে মেনে নেবে ওই মুমিন ও কি সে একই কোরআন সূরা আন-নিসা সূরা এ কোরআন সরল অন্তঃকরণে আল্লাহর রাসূল সিফফিনের যুদ্ধে দুটো দলের ফয়সালা দিয়ে দিয়েছেন মাওলানা আলীর দল আল্লাহর দল জান্নাতের দল মুয়াবিয়ার দল জাহান্নামের দল এই ফয়সালাকে যে মেনে নেবে ও মুমিন আল্লাহর রাসূলের এই ফয়সালাকে যে মানবে না ও মুমিন নয় ও মুনাফিক ও কাফের একটু তো আমি আমার থেকে বলিনি আমি বলেছি যে হুজুর পাক বলেছেন মুনাফিক না হুজুর পাক বলেছেন কাফের না হুজুর পাক বলেছেন মাবিয়া জাহান্নামী না কে বলেছে আল্লাহ রাসূল পাক ইয়াদউনাহু ইলাল ইলাল্লাহ ইয়াদউহুম ইলাল্লাহ ওয়া ইয়াদউনাহু ইলান নার সহি বুখারী এই হাদিস আবার জেসে হাদিস নয় যাকে কোরআনের পরে স্থান বলা হয় ইমাম বুখারী হাদিস তাখরিজ করেছেন